ফিবাদ, যার মূলমন্ত্র মানব প্রেম। যেটা নাই হন জাত কাল ভেদ, জাতি ধর্ম নির্বিশেষে মানবের প্রেমই হল সুফিবাদ। এবং বিশ্বপ্রেমিক রুমি যার দর্শন মূলত সুফিবাদ, তো এই সুফিবাদের আলোকে আল্লামা রুমি সাটির প্রতিষ্ঠাতা মন্ত্রণালয়ে 1992 সালত এই রুমিস্টাটি প্রতিষ্ঠা করছি এই রুহাবজা কুটির সক্রাম শরীফেতে। মানুষের প্রতি, সৃষ্টির প্রতি যার ভালোবাসা, ইবেরে আল্লাহর পছন্দীয় মানুষ সুফিবাদী এনর অপর পিঠ টেকান। সেই আলোকেই এই আল্লামা রুমি সোসাইটি প্রতিষ্ঠা করছি, এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ব্যাগগুণ মিলিমিশিয়ার যে একখান সৌহার্দ্যপূর্ণ একটা সমাজ নির্মাণ লাইতের চেষ্টা এবং উদ্যোগ আছিল। এই সুফিবাদের গবেষক আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা, মরমে গবেষক এবং বাংলার রুমি শাহ সুফি সৈয়দ আহমদুল হক রহমতুল্লাহ আলাইয়ের ষষ্ঠ ওয়াফাত বার্ষিকী আজিয়া। এই উপলক্ষে নগরীর লালখান বাজারস্থ রুয়াবজা কুটিরর উডানত সকালেতুন খতমে কোরআন, শ্যামা মাহফিল ও ভান্ডারী গান সহ সৈয়দ আহমদুল হকের জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলহাজ সুফি মিজানুর রহমানের সভাপতিত্বে এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল অধ্যাপক ডক্টর মাহফুজুল হক চৌধুরী। এটা আরো বিশেষ প্রথম যিনি অত্যন্ত বলিষ্ঠ ভাবে উনি যে বাণী কোরআনের যে নির্যাস সেটাকে উনি ফার্সি ভাষায় উপস্থাপন করেন, এবং এটা বলা হয় যে মাসনবী হচ্ছে ফার্সি ভাষায় কোরআন, এবং এটা কিন্তু কোরআনের নির্যাসটাকে উনি নিয়ে এসেছিলেন। এবং এই যে নির্যাস সেটা আমার বাবা আত্মস্থ করার চেষ্টা করেছেন, তার পারিবারিক যে পরিমণ্ডল উনি বড় হয়েছেন সেখান থেকে, এবং যখন উনি রিটায়ার করলেন সরকারি চাকরি থেকে তখন গোটা সময়টা উনি পোস্ট রিটায়ারমেন্ট উনি গোটাটাই উনি নিবেদন করেছেন আল্লামা রুমি সোসাইটির এই যে মর্মবাণী, আল্লামা রুমির যে মর্মবাণী সেই মর্মবাণীটা দেশে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং এখানে ওনার যেটা মূল বক্তব্য ছিল সেটা হচ্ছে যে স্রষ্টাকে আমরা দেখি না, কিন্তু স্রষ্টার সৃষ্টিকে আমরা দেখি, এবং স্রষ্টার প্রতি যদি আমরা আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা আমরা ব্যক্ত করতে চাই, তাহলে আমাদের তার সৃষ্টিকে যেটা দৃশ্যমান তাকে ভালোবাসতে হবে, এবং সৃষ্টিকে ভালোবাসলে আমরা স্রষ্টাকে পড়তে। অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখে সুফিবাদ বিষয়ক গবেষক ডক্টর সেলিম জাহাঙ্গীর সহ বিশিষ্ট জন। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করে আলহাজ সুফি মিজানুর রহমান। কেওয়ায়র মুরগি মার্কা দিওটিন লাগাইলাই হিট জব্বর সলিবু।